বেরিয়ে পড়েছি আজকে ভুন্নারের সাইট সিন করতে। এইমাত্র হোটেল থেকে বেরোলাম, এখন 8টা বাজছে। ফার্স্টে এখান থেকে চলে যাব আমরা এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে ফটো পয়েন্ট। এই পেছনে এই জায়গাটা খুব সুন্দর, যে চা বাগানটা এই পেছনে রয়েছে, এখানে এসে সবাই ছবি তোলে দেখতে ভালো লাগে বলে, তাই এইটা হচ্ছে ফটো পয়েন্ট বলে। এখানে ট্রাউট ফিশ পাওয়া যাচ্ছে, এখানে একটা সাইনবোর্ড লেখা রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, কেউ যদি ট্রাউট ফিশ খেতে চায় ওই নাম্বারে কল করতে পারে, এখানে এসে দেখতে পাওয়া যাবে। জায়গার ভিউটা একটু দেখিয়ে দিই, দুটো ছবি তুলে তারপরে নেক্সট পয়েন্টে চলে যাব। আমরা মাট্টুপট্টি ড্যামে চলে এসেছি, এটা মাট্টুপট্টি ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। এটা আমাদের আজকের সেকেন্ড ভিউ পয়েন্ট, মাট্টুপট্টি ড্যাম দিয়ে ক্রস করে বেরিয়ে যাব। এই ড্যামের ওপর দিয়ে আমরা চালাচ্ছি গাড়িটা। তো আমরা এখন যেটা জায়গায় পৌঁছে গেছি সেটা হচ্ছে ইকো পয়েন্ট, যেখানে সাউন্ড ইকো হয়। এটা একটা খুব দারুণ জায়গা। এই গাড়ি পার্ক করে দিয়েছি, পার্ক করে এখানে এগিয়ে যাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে। ভেতরে বাজার আছে, বাজারে এখান দিয়ে চলে গেলে ইকো পয়েন্ট। এই হচ্ছে ইকো পয়েন্টের ভিউ। এই পাশ থেকে পুরো দেখলে ওই পাশে পুরো জঙ্গল হয়ে আছে, তো এক পাশে আওয়াজ করলে ওই পাশ থেকে আবার আওয়াজটা রিটার্ন আসছে বা রিপিট হচ্ছে, এরকম মনে হয়, মানে ইকো হচ্ছে, সেই জন্য এই জায়গাটাকে ইকো পয়েন্ট বলছে। এটা হচ্ছে আমাদের ইকো পয়েন্টের যে বোটিং সেন্টার আছে, সেখানে এন্ট্রান্সে 10 টাকা করে টিকিট, আর বাকি টিকিট হচ্ছে প্যাডেল বোর্ড, সিল ক্যামেরা, একটা প্লাস্টিক ফ্রি জোন। কিন্তু এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। এবার এই হচ্ছে ভিউ। এবার ইকো পয়েন্টে যেটার জন্য আসা, ইকো হবে কি দেখি, রেকর্ড করে ট্রাই করে, হ্যাঁ গলা করে বাড়াতে হবে। হ্যালো, হ্যালো, ইকো হচ্ছে, টাটাই ব্লক হচ্ছে, এইটা হলো, এইবার হলো, জোরে বলতে হবে, হ্যালো হচ্ছে ইকো, মানে হাই পিচের আওয়াজ করলে বেশি রিটার্নটা জোরে আসছে, আস্তে করলে হচ্ছে না। ইকোটা হচ্ছে, রেকর্ড তো করলাম, সেটা ইকোটা হওয়া কারণ হচ্ছে এই জায়গাটা পুরো চাঁদের মতো, সেই ওই ওই শেপের হওয়ার জন্য পুরো জিনিসটা ওখানে রিফ্লেক্ট হয়ে আবার ফিরে আসছে আওয়াজটা, সাউন্ডটা। এখানে বোটিং ও আছে দেখছি, কিন্তু কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না, বোটিং কে করাবে বুঝতে পারছি না। এই ঝুড়িগুলোতে চাপার ইচ্ছা ছিল কিন্তু কোনো লোক নেই। ইকো করে দেখলাম এই ইকো পয়েন্টে, ইকো কিন্তু দারুণ হচ্ছে, যা যা বলছি সেটাই আবার রিটার্ন আসছে, এটাই ইকো বলে, দারুণ। ওপরে লম্বা লম্বা পেছনে গাছ আছে, আই থিঙ্ক কনকেভ লেন্সের মতো হয়ে আছে, সেই জন্য অর্ধচন্দ্রাকৃতি, চাঁদের মতো, ঠিক এইরকম শেপের এই জায়গার। এইদিকে যে গাছগুলো দেখা যাচ্ছে না আর পাহাড়টা, সেটা ঠিক এইরকম শেপের, তো সেই কারণেই এই এখান থেকে সাউন্ডটা রিফ্লেক্ট করে আবার রিটার্ন আসছে, মানে এটা অনেকটা বুস্ট করে দিচ্ছে সাউন্ডটাকে, সেই জন্য ওটা আবার ইকো হয়ে ফিরে আসছে। তো ইকো পয়েন্ট কমপ্লিট করে এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। এই ইকো পয়েন্টে যেখানটায় দাঁড়ানোর জায়গাটা আছে, ইকো পয়েন্টে পার্কিং বলে সেরকম কিছু নেই, যে যেখানে হোক গাড়ি রাস্তা ধারে পার্কিং করে দিলে হবে। আর এখানে আমার দুদিকে যদি তাকাই, এপাশে ওই পাশে প্রচুর গিফট আইটেম, প্রচুর গিফট শপ আছে, যেখান থেকে কেউ কেউ কনেক্ট করে দিতে পারে। এখানে সুন্দর সুন্দর ওয়াল ফ্রেম জেলে ঝোলানো, সেগুলো আছে। খাওয়ার জায়গা আছে, কেউ চাইলে টি কফি অমলেট এগুলো এখানে খেতে পারে। এমনি নর্মাল মুদিখানার দোকান আছে, এপাশে আছে অনেক
প্লাস্টিকের খেলনা পুতুল টুতুল বিক্রি হচ্ছে, ডাব বিক্রি হচ্ছে, আর এখানে সবাই গাড়ি এখানে পরপর পার্ক করেছে। আমার গাড়ি ওই পার্ক করা আছে। 50 হুইচ ওয়ান? অল 50। ওকে, গুড ওয়ান ব্যাক, বিগ ওয়ান, বিগ ওয়ান। হ্যাঁ, এখানে 50 টাকা করে ডাব বিক্রি হচ্ছে। নিয়ে নিয়ে একটা খেয়ে দেখি টেস্ট করে কেমন। হ্যাঁ, ডাব কিন্তু মিষ্টি আছে। এখানে এসে ডাব খাওয়া দরকার। পাতলা মালায় মোটা মালায় সব রকমই ভালো হয়েছে। এখানে নারকেলের মানে ডাবের জল আর মালাই, এটাই আজকে আমার ব্রেকফাস্ট, 50 টাকার ব্রেকফাস্ট। হ্যাঁ, ডাবের জলটা খেয়ে নিলাম, এবার একটু শ্বাস, আজকের ব্রেকফাস্ট প্রচুর শ্বাস। তো আমরা পৌঁছে গেলাম কুন্ডলা ড্যাম। এই সামনে কুন্ডলা ড্যাম পার্কিং, এখানে কোনো আলাদা কোনো এন্ট্রি টিকিট নেই। এই গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, এবার এগিয়ে যাবো কুন্ডলা ড্যামের দিকে। কুন্ডলা ড্যামের ডিটেলস এখানে দেওয়া থাকলো। এইখানে সম্বন্ধে একটু ডিটেলস দেওয়া রয়েছে সবকিছু। পল্লি ভাসাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য এই কুন্ডলা ড্যামটা তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, তো এই ড্যামটা একটু ঘুরে দেখি, বেশ ভালো ভিউ। ড্যাম যখনই তৈরি হয় এই জিনিসটা সব জায়গাতেই লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে একদিকে এত জল পুরো ভর্তি আর উল্টো দিক একবারে খালি, অনেকটা ডিপ, পুরো এদিকে খালি হয়ে গেছে, জল একদম নেই এপাশে। গেট বন্ধ করা খোলার ব্যবস্থা আছে, লক গেট, আর এইখানে সব লক গেট করা আছে, ছাড়া আছে একটু একটু, এই লক গেট দিয়ে এখনো একটু একটু জল কিন্তু বেরোচ্ছে। এই যে ড্যামের জল অনেকটা নিচে, নিচের দিকে তাকালে কিরকম একটা বুকটা খালি হয়ে যাচ্ছে, মনে হলো হাত থেকে মোবাইলটা ফসকে যাবে, কিরকম এরকম একটা ফিলিং এলো। এই ড্যামটার উপর দিয়ে একটুখানি গাড়িটা চালাতে পারলে ভালো হতো। এখান থেকে ড্যামের ভিউ, এই পাশটা একদমই জল শুকনো। ইউক্যালিপটাস গাছ কি বড় বড়, আর পেছন দিকে এই যে ভিউটা দারুণ লাগছে, গাছের ফাঁকে এখান দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগবে। একটু হাঁটি আর দেখে আসি এদিকে বোটিং ফোটিং কি আছে। ট্যুরিজম সেন্টার, এই এরকম পাথরের রাস্তা, হেঁটে যাই একটু। বোটিং 600, প্যাডেল বোট 400, রো বোট 500, শিকারা বোট 600। বোটিং এর এখানে টিকিট কাউন্টার করা যেত, কিন্তু নেটওয়ার্ক একদম নেই, মানে আমাদের জিওর তো নেটওয়ার্ক নেই, অন্য নেটওয়ার্কও নেই, ফলে কি হচ্ছে গুগল পেটা করা যাবে না, মানে এখানে আসলে কিন্তু ক্যাশ ক্যারি করতে হবে, এই সমস্ত বোটিং ফোটিং করতে গেলে কিন্তু ক্যাশ ক্যারি করতে হবে, না হলে এখানে কিন্তু হবে না। এই হচ্ছে রোয়িং বোট, এটা এইটা হচ্ছে শিকারা, আর এইগুলো হচ্ছে সেলফ ড্রাইভ প্যাডলিং বোট। এখানে একটা ফ্লোটিং ডক আছে, এই অনেকেই ওখানে করছে। এইখানে লাইফ জ্যাকেট প্যাকেট সব দেওয়া আছে, কেউ যদি করতে চায় এই লাইফ জ্যাকেট এখান থেকে নিয়ে নেবে। স্পিড বোটও আছে ওখানে, কেউ যদি চায় স্পিড বোট চালাতেও পারে। এটা দুজনের জন্য, এটা চারজনের জন্য। তবে এই কুন্ডলা ড্যামে এসেই করো, এর আগে যে ফটো পয়েন্ট বা ইকো পয়েন্ট আছে ওখানে যে লেক আছে সেই লেকটা অনেক ছোট, সেখানে না করে যদি বোটিং করতে হয়, প্যাডলিং বোট যদি চালাতে হয় বা যে কোনো রকম বোটিং করতে হয়, তাহলে এই সুন্দর ভিউ এইখানে এই লেকে করো, কুন্ডলা ড্যামে। কুন্ডলা ড্যামটা দেখে নেবো, এখানে কিছু ছবি টবি তুলে নেবো, তারপর এখান থেকে চলে যাব নেক্সট পয়েন্টে। অসংখ্য অসংখ্য মাছ, আর ওয়েদারটা খুব সুন্দর এখানে, একদম ঠান্ডাও বেশি নয়, গরমও বেশি নয়, খুব প্লেজেন্ট ওয়েদার যাকে বলে ওকে, সেটা হচ্ছে এখানে, মানে এক কথায় যাকে বলে দারুণ, অসাধারণ। ফর্ম ফিল আপ করে নিলাম, ওই গোল ঝুড়িতে একটু চেপে নি, CORACLE কোরাকল, ওকে 2% 450 করে দেখি 20 মিনিটের জন্য কেমন লাগছে। এই যে কোরাকল কোরাকল, এই রাইডটা চাপ্পু নিয়ে উঠে পড়েছে।
শুরু করে দিয়েছে বোটিং। এটা করবার ইচ্ছাই ছিল, প্যাডেল বোট তো চালিয়েছি অন্য জায়গায় লেকে, কিন্তু এটা কোনোদিন চা করিনি। আলাদা স্টাইল আছে। হ্যাঁ, এটাতে এই করছে সাঁতার কাটার মতো এরকম করে কাটছে জিনিসটাকে। দারুন ভিউটা কিন্তু এখান থেকে। আমার প্রচন্ড এই সমস্ত একেবারে মাঝখান দিয়ে যাচ্ছে। এরকম এইভাবে রাউন্ড দিলে অসম্ভব হয়ে যাবে। কিরকম স্লোলি স্পিডটাকে কমালো, অল্প 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 রাউন্ডিং ক্যান ডু ওয়ান মোর টাইম। আরেকবার ও দুজন মিলে করছে, ও সামনে টাইট করবে বলে যাচ্ছে। আমাদের রাইড কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এক্স্যাক্টলি 11টায় শুরু করেছে, 11:20 নামিয়েছে, পুরো 20 মিনিটে কমপ্লিট করে দিয়েছে। আগে থেকে ইচ্ছা ছিল চাপার, দেখেছি অনেক সিনেমায়, শাহরুখ খানের কোনো একটা সিনেমা তো দেখেছিলাম মনে পড়ছে। তো চাপা হয়ে গেছে, এখানে ঘোড়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো। এখানে যাবো টপ ভিউ পয়েন্টে। এই ড্যাম দিয়ে গাড়ি চালিয়ে কিন্তু আসছে লোকে, তো জিজ্ঞেস করলাম, বললো লোকাল লোকেরাই নাকি শুধু এখান দিয়ে ড্যাম দিয়ে যেতে পারবে। টপ স্টেশনের দিকে যাচ্ছিলাম কুন্ডালা ড্যাম থেকে, মাঝখানে একটা একটুখানি 2 কিলোমিটার মতো আসার পরেই এই যে জায়গাটা পেছনে দেখতে পেলাম, দাঁড়িয়ে পড়লাম। ফটো পয়েন্টে তো ফটো তুলেছি, কিন্তু এইখানে এই জায়গাটার যে সুন্দর, সেই উইন্ডোজের স্ক্রিনশট যেমন লাগে দেখতে, সেই রকম লাগছে এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে। এই পাশটা যদি দেখি, কি সুন্দর চায়ের বাগান, এই উপরটা পুরোটাই চায়ের বাগান, কাঁটাতারের এপারে পুরোটাই চা বাগান। ভেতরে ঢুকে একটু ছবি তুলে নিয়ে আসি। হচ্ছে ভিউ দুর্দান্ত দুর্দান্ত। মুন্নারে আজকে আমরা যে স্পটটাতে পৌঁছেছি, এটা হচ্ছে টপ স্টেশন থেকে একটুখানি হেঁটে যেতে হবে, এদিকে আর গাড়ি যায় না। 20 টাকা করে টিকিট করে নিতে হবে। টপ স্টেশনটা দেখার পরে এখান থেকে এবার রিটার্ন করব। এখন যেখানে এসেছি এটা হচ্ছে টপ স্টেশন। এটাকে টপ স্টেশন এই কারণেই বলে, কারণ এখানে একটা সময় যে এখানকার যে চাষবাস হচ্ছে, চা কফি যাই চাষ হোক না কেন, সেই চাষের জিনিস বা স্পাইসেস যেগুলো আছে, সেই গুডসগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য রেল লাইন ছিল। তো সেই রেল লাইনের জন্য এখানে এই জায়গাটা একটা পুরনো আগেকার দিনে একটা স্টেশন ছিল, তো সেই জন্য এটাকে এই জায়গাটার নামই হয়ে গেছে টপ স্টেশন। কিন্তু এখন কিন্তু কোনো স্টেশন এখানে নেই, বা রেল লাইনের কোনো চিহ্ন এখানে দেখতে পাওয়া যায় না।
টপ স্টেশন যাওয়ার সময় এখানে একটা চার্চ মতো করা আছে, এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে, ওখানেও রেস্টুরেন্ট আছে, রুমসও আছে, হ্যাঁ এখানে কেউ চাইলে থাকতেও পারে আর কি। এই জায়গাটার হিস্ট্রি হচ্ছে যে আগে এখানে স্টেশন ছিল, রেল স্টেশন, তো স্পাইসেস আর চা চাষ হয় সব ওই স্টেশনে ট্রেনে করে এখান থেকে নিয়ে যেত, কিন্তু এখন এটা তারপরে কোন সালে একটা বন্যা হয়েছে, বন্যায় পুরো স্টেশন লাইন সব ভেঙে ধসে চলে গেছে, এখন না স্টেশন আছে না লাইন আছে না কিছু। এই যে এখানে ন্যারোগেজ রেলওয়ে ছিল 1908 থেকে 1924 পর্যন্ত এই ট্রেনটা এখানে চলতো, সেই কারণে এই জায়গাটা স্টপ স্টেশন নাম। আর এই দিকে আমাদের এই পাশে আসার এটা আজকে লাস্ট স্পট, তারপরে এখান থেকে আবার রিটার্ন, রিটার্ন কালারি ক্ষেত্র, মেঘলা হয়ে যাচ্ছে, রোদটা না থাকলে পরে ভালো ভিউ পয়েন্ট থেকে ভালো ছবিটা উঠবে না। এখানেও দুদিকেই বাজার আছে, এখানে অন্য জায়গা থেকে একটুখানি দাম বেশি যেহেতু এতটা উঁচুতে এসে বিক্রি করছে। তো এই হাঁটার পথটা কিছুটা হেঁটে যাবো টপ স্টেশন। এইগুলো এখানকার লোকাল রেড ওয়াইন, 200 টাকা করে দাম। আর গিফট আইটেম তো চারিদিকে যা আমাদের কলকাতার পাওয়া যায় সেই প্লাস্টিকের জঞ্জাল এখানেও পাওয়া যাচ্ছে। আর রোদটা উঠেছে, রোদটা উঠলে একটুখানি ভিউটা সুন্দর দেখতে পাওয়া যাবে, কিন্তু যদি কুয়াশা হয়ে যায় তাহলে এখানে আসাটা বৃথা। বাজে 12:30 মতো, তো 12:30 মধ্যে পৌঁছে গেছি, এরপরে আস্তে আস্তে দিকটা মেঘলা হয়ে যাবে, মেঘলা হয়ে গেলে পরে তখন আর কিছু দেখা যাবে না। তো এখানটা যদি সকাল সকাল আসা যায় যত তাড়াতাড়ি 12:00 আগে আসলে পরে সব থেকে ভালো হয়। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। টু টিকিটস, হ্যাঁ অনেক লোক আছে এখানে, দেখি কেমন লাগছে, চোখে এটা যত সুন্দর লাগছে ক্যামেরায় সেটা জাস্টিফাই করতে পারছে না, আমার মোবাইল ক্যামেরায় তো হচ্ছেই না, দেখে কিছু স্টিল ছবি তুলবো যদি ভালো লাগে। যত বিকেল বাড়ছে মানে বেলা বাড়ছে তত এখানে কুয়াশা বেড়ে যাচ্ছে, ফলে আস্তে আস্তে জায়গাগুলো ধোঁয়াশা হয়ে যাচ্ছে, খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় অতটা আসছে না। তো আজকে আমাদের মার্কি মাটিপটি ড্যাম এখানে খোলা হয়ে গেল, এই পয়েন্টটা তখন কভার করিনি, তাই রিটার্নের সময় কভার করে বেরিয়ে যাচ্ছি। সুন্দর এই ড্যামটা, এই পাশ থেকে একটু দেখিয়ে দিই ড্যামটা, যেমন ওই কুণ্ডলায় ওদিকে জল আছে আর এদিকে জল পড়ছে, এই দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগে ড্যামের দেখতে। এটা জুম করে দেখাই, এই জায়গাটা দারুণ লাগে দেখতে, নাইস, ভেরি নাইস। এবার এখান থেকে চলে যাচ্ছি কালারি ক্ষেত্রে চলে যাব। এখানে যে জায়গাটা এসেছি এটা ফেরার পথে, এটা যাওয়ার সময় দেখেছিলাম কিন্তু ঢুকিনি, মাটুপেটি ড্যাম যাওয়ার সময় ফেরার পথে এই টি স্পাইসেস অ্যান্ড চকলেট পার্ক বলে লেখা আছে, সাউথ ইন্ডিয়াস বিগেস্ট ক্যাকটাস গার্ডেন। একটু ভেতরে ঢুকে দেখে নিই কেমন আছে, কত টাকা কী টিকিট। এখানে একটা রেস্টুরেন্টও আছে, ওখানেও যাওয়া যাবে, কিন্তু আগে টিকিট কাউন্টারে টিকিটটা করে নিই। 50 rupees চিলড্রেন, 25 rupees। হ্যাঁ রোজ গার্ডেন এটা, আচ্ছা বাহ। কার্মেলগিরি বোটানিক্যাল গার্ডেন, হ্যাঁ সব ক্যাকটাস অর্কিড, কেটে গেছে লেখাটা অর্ধেক, ইলাইচি গাছ বেশ ভালো সাজিয়ে রেখেছে, ক্যাকটাস এদিকে ক্যাকটাস, এটা মৌসাম্বি, মৌসাম্বি ফুলগুলো দেখো কি সুন্দর, হ্যাঁ দারুণ গোলাপ ধরেছে, থোকা গোলাপ, গাছগুলোকে প্রুনিং করে সুন্দর সেট আপ করেছে। পুরো গার্ডেন শেষ হয়ে গেল, এবার যাই ওইদিকে।
চকলেট ফ্যাক্টরি দেখি, এখান থেকে আউটলেটে গিয়ে কিছু যদি পাওয়া যায়। ও এখানে একটা রেস্টুরেন্ট আছে, খাওয়া যাবে এখানে। টি অ্যান্ড স্পাইসেস চকলেট সেলস আউটলেট, এখানে না এলে পরে মিস হয়ে যেত। আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে সমস্ত এখানে। বাহ, এখানে অনেক শাড়ি বাড়ি গিফট আইটেম সব আছে। সব রকম স্পাইসেস দেখো এই দোকানে। এই যেটা এখন এই গাছটা দেখলাম, এই যে চক্রফুল গিফট প্যাক করা আছে। হ্যাঁ, এবার যে রেস্টুরেন্টটা আছে, কেউ খাওয়া দাওয়া করতে পারে, করে চলো এগিয়ে যাই। এই হলো ওই ম্যাকোফা চকলেট ফ্যাক্টরি, এটা সবাই রেকমেন্ড করেছিল আসার জন্য। এটা অরিজিনাল ডার্ক চকলেট, 3,000 টাকা কেজি। চকলেটের কারখানা, এই পুরো চকলেটের বড় দোকান। হ্যাঁ, এখানে সব কোকো যে ফ্রুটটা আছে ওটা রাখা রয়েছে। চকলেটের ভালোই কালেকশন আছে। এইগুলো মোটামুটি 700 টাকা কেজি, আর এইগুলো হচ্ছে 1500 টাকা কেজি, এইগুলো 1600 টাকা কেজি, এপাশে ওইগুলোই আছে। এখানে এখানে আছে 1400 টাকা কেজি আছে, এপাশে 1500 টাকা কেজি। এই একটা অ্যাভারেজ মতো রেখেছে আর কি, মোটামুটি ভালো। এগুলো খেয়ে দেখলাম, ওপরটা চকলেট চিনি আছে আর ভেতরে জেলি মতো ভরা আছে। পুনার জানি ট্র্যাডিশনাল ভিলেজ, যে এই আমাদের কথাকলি এবং ট্র্যাডিশনাল যে ডান্স প্রোগ্রাম আছে সেটা টিকিট নিয়ে নিয়েছি। আমরা 500 টাকা করে নিয়েছি, এটা টিকিট কাউন্টার। এখানে এখানে ঢুকে গেলাম, 500 হবে কথাকলি। Now we have started a new branch, Punarjani Traditional Village in Anachal. That's why we have little changes in the timing. And second mile Punarjani, we have 4:30 to 5:30 is Kathakali Fusion, 5:30 to 6:30 is Kalaripayattu to Martial Arts. Again in Anachal, we have 6:30 to 7:30 Kathakali Fusion, 7:30 to 8:30 is Kalaripayattu to Martial Arts. And the makeup happens only in the second mile, because they do makeup only once. That starts from 1 p.m. till 4 p.m. Thank you. ಚರುಲ್ಲ ಪೂನಯ ಮೇಲೊಂದೇ ಮುಕ್ತರೇ
the everything was over, this is what happens. Woo! This is an experience. Lati ache gulo. Ei hocche small lati. Uthar. এখানে সবাই ছবি তুলছে, আমিও তুলে নিয়েছি। পাঁচ বছর মাস মেলা இருக்கேன். পাঁচ বছর পঞ্চাশ সাইড ஆயிடுச்சு. ரொம்ப நாள் இங்க தான் படிச்சேன். நல்லா இருக்கும். நல்லா பாருங்க, எல்லாருமே வாங்க, ஷோ பாருங்க, செம்மையா இருக்கும். கௌதம் Munar, Munar. Munar. Thank you. That's our from which age you started? From which 10 years. From 10 years. 10 years. And performing for? 8 years. For 8 years. Okay. Every day, 365 days. 365, two shows, huh? Oh! Studio also in June. Yeah. This one today. Yeah. Oh, see. Oh, yeah. Baba. Everything broken, huh? Like Jackie Chan. Yeah. এই এখানে যে প্রোগ্রাম এভাবে একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে যে আগে যে ২০০ টাকা হিসেবে ৪০০ টাকা রেট ছিল, এখন কিন্তু রেটটা চেঞ্জ হয়েছে। পুরো রেটের যা ছবি আছে সেটা দিয়ে দিচ্ছি, ৫০০ টাকা পার শো হিসেবে, ১০০০ টাকা এক একজনের শোয়ের জন্য পড়বে। মানে একদম ফ্রন্ট রো যদি নিতে হয় তাহলে এক একজনের জন্য কিন্তু এক একটা শো, মানে কথাগুলির জন্য ৫০০ টাকা, আর কালারি পাট্ট বলে যে প্রোগ্রামটা আছে সেটার জন্য, মার্শাল আর্টের জন্য ৫০০ টাকা, টোটাল ১০০০ টাকা কিন্তু এখন টিকিট পড়বে ফ্রন্ট রো নিতে গেলে। Thank you.